You said that you've been lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. Morning guys, welcome back to our channel Exploring Miles Vlog. নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকে এখন বাজে হচ্ছে সকাল 5:56। এখন যাচ্ছি আমরা একটু দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে মার কাছে পুজো দিতে যাচ্ছি। দেওয়ার কারণ হচ্ছে আমাদের দুটো নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, তার জন্য মার আশীর্বাদ নিয়ে তারপরে শুরু করব। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, অর্ঘ্য, মামুনি আর দাদাভাই যাচ্ছি। বাইকে করেই চলে যাবো চারজন, দিদিভাই যাচ্ছে না। তো চলো রাস্তা দেখা হচ্ছে। এই যে আমাদের বাইক রেডি, দাদাভাই, এই যে অর্ঘ্য, আর আমাকে তো দেখেইছ। মামুনি এখনো আসেনি, দিদিভাই সি অফ করতে বেরিয়েছে, আর ও সি অফ করতে বেরিয়েছে আমাদের। মামুনি রান্নার হিসাব দিচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি দক্ষিণেশ্বরে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, ওই বাইকে 10 মিনিট লাগে আসতে দক্ষিণেশ্বর। চলে এসেছি টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এটা টানেল তো, ব্রিজ ওপরে নিচে, ওপরে ব্রিজ যেটা টানেল বলে, সেটা কি বলে, টানেল মাটির নিচেরটাকে বলে। ও আচ্ছা, সরি সরি সরি, এটা যাই হোক ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। বাইক নিয়ে ফার্স্ট টাইম আসলাম, তাই না, নাকি আগে এসেছিলাম? দক্ষিণেশ্বরটা তো খুব ফাঁকা ফাঁকা লাগছে, এতটা তো ফাঁকা ফাঁকা থাকে না। অবশ্য এখনো ঠিকঠাক টাইম আসেনি, 6:45 বাজে। মিষ্টি টিষ্টি কিছুই বাড়ি থেকে নিয়ে আসিনি, এখান থেকে ডালা নেবো একটা, ঠিকঠাক ডালা দিয়ে পুজো দেবো নিতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছি? আমরা গঙ্গায়, গঙ্গা জল নেবো। মানে সকাল সকাল আজকে ফাঁকাই ছিল অনেক, এতটা ফাঁকা থাকে না দক্ষিণেশ্বরে, আজকে অনেকটাই ফাঁকা ছিল। To get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here. আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে প্রস্থান করছি। হবে নাকি কিছু এখানে? হ্যাঁ, কী হবে? কোন দোকানে ঢুকবে? মিয়ে কচুরি, হ্যাঁ আমি খেতে পারি না কচুরি। আমার দাঁত আছে, আমি হেলথ কনসিয়াস, তেল খাবো না। দেখো এখন ভিড় হচ্ছে একটু আস্তে আস্তে। হ্যাঁ, বাইক নিয়ে এসেছি বলে আরো ভালো হয়েছে। হোটেল করেছে এখানে, আগে ছোট ছোট টাপড়ি ছিল। হ্যাঁ, দক্ষিণের এই মন্দিরে তুমি ভেজ পাবে না তো কি পাবে? হ্যাঁ, তুমি মন্দিরের মধ্যে কি চাইছ? হ্যাঁ, ভেজই পাবে তুমি মন্দিরের মধ্যে, ভেজ চিকেন পাবে না, নো চিকেন, অনলি ভেজ। দেখো পায়রাগুলো,
বাহ, সুন্দর করেছে কিন্তু এগুলো। আমাদের আমরা এখানে একটু সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা কি কচুরি? এটা আর কচুরি, আলুর তরকারি, কচুরি, ছোলার ডাল। আর তোমার তোমার কি খাবে না? কোন খাবে? খাও খাও, একটা খাও। খেতে খুব ভালো। কেমন হয়েছে? সব জায়গায় তোমার, সব জায়গায় তোমার লাল মিষ্টি পাওয়া যায় না। আমাদের সব কমপ্লিট, আমরা খেলাম না, ভালো লাগে না নতুন মডেলটা। খেয়ে দিয়ে এখন বাইক নিয়ে বাড়ি এসছি। তখন এইদিকে কোনো গাড়ি ছিল না, বাইক আমাদের পর্যন্ত লাস্ট ছিল, আর ছিল না। পুরো ভরে গেছে বাইকে, গাড়িতে ঠিক টাইমে এসছি, বেরিয়ে গেছি আমরা। এবার একটু দেখি মিষ্টি খাবে বলছে ওরা, খায় কি না। যদি মিষ্টি খায়, না আমি খাবো না। যদি মিষ্টি খায় তো মিষ্টি নিয়ে বাড়ি যাবো, নইলে সোজা এমনিই বাড়ি। আসলাম, এরপর ড্রেস চেঞ্জ করে নিচে যাব। আমাদের রান্নার দিদি চলে এসছে, দেখি কি রান্না হয়েছে। ওরা তো খেয়ে এসছে হিঙের কচুরি, আমি খাইনি, দেখি কি রান্না হয়েছে সেই বুঝে খাবো।